हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এভরিডে কিভাবে নো মেকআপ লুক ক্রিয়েট করি, তাও মাত্র 4টা প্রোডাক্ট দিয়ে। ওকে, তো যারা আমার মানে পুরনো ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে আমি খুব বেশি মেকআপ করি না, মানে মেকআপ আমি করি না বলতে গেলে, মেকআপ আমি জাস্ট অকেশনালি করি। আমি যেটা মেকআপ মানে অকেশনালি যে মেকআপটা করি সেটাও কিন্তু প্রপার মেকআপ নয়, ঠিক আছে? তো সেটাও জাস্ট সিম্পল মেকআপ লুক বলতে পারো বিগিনারদের জন্য, জাস্ট কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি, সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা দেখোনি এখনো তারা দেখে নিতে পারো, সেই ভিডিওটা আমি ওপরে দিয়ে দেবো। ওপরে যেখানে আই বাটন আছে, আই বাটনটা প্রেস করলে দেখবে সেখানে ভিডিওটা দেওয়া আছে, তো ওখান থেকে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো রেগুলার ডেতে আমি মেকআপ একেবারে ইউজ করি না, কিন্তু মানে ধরো বেরোনোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে ইউজ করতে হয় বাইরে বেরোনোর ক্ষেত্রে। তো আমি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে মাত্র 4টা প্রোডাক্ট দিয়ে এভরিডে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে মাত্র 4টা প্রোডাক্ট দিয়ে এভরিডে মানে রেডি হই, একটা নো মেকআপ লুক ক্রিয়েট করি, ঠিক আছে? আর যেটা গরমের জন্য ভীষণই ভালো, মানে গরমের জন্য একদম পারফেক্ট। ওকে, তো তার আগে বলে দিই যে লকডাউন চলছে তোমরা জানো, তো আমার আইব্রো আছে, প্লাক করা নেই আইব্রো, তো এটাকে ইগনোর করো। আর আমি আমার ফেস দেখে এখন তোমরা বুঝতেই পারছো নিশ্চয় যে কিছু অ্যাপ্লাই করা নেই, নাথিং কিছু নেই। তো আমি জাস্ট চান করে একটা টোনার লাগিয়েছিলাম, যেটা আমি লাগাই বা একটু টোনার লাগিয়েছিলাম, তো সেটা বারবার করে আমি মানে চান করার পর বারবার মুখ ধোয়া হয়, মানে গরমে বারবার মুখ ধোয়া উচিত আর অয়েলি স্কিনের জন্য বিশেষত। তো এখন দুপুর হয়ে গেছে, এখন 3টে এখন বাজবে, তো এর মধ্যে আমি 5বার অলরেডি মুখ ধোয়া হয়ে গেছে। তোমার মুখে এখন কিছু নেই, নাথিং, একদম মানে যেমন নর্মাল আমার যেরকম স্কিন নর্মাল যেরকম মানে সেরকমই তোমাদের সামনে চলে এসেছি। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জিনিস ইউজ করবো, ঠিক আছে? আর কীভাবে আমি ক্রিয়েট করবো লুকটা, লুক মানে কি মানে বিরাট কিছু লুক নয়, নর্মাল যেমন লুক বাইরে যাওয়ার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যদিও বাইরে এখন যাওয়া যাচ্ছে, কোনোদিন যাওয়া যাবে, এই সাথেই আজকে নো মেকআপ লুকটা তোমার সাথে শেয়ার করবো। তো প্রথমেই আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন, সানব্লক ক্রিম। সানস্ক্রিন ইউজ করতেই হবে দিনের বেলা বেরোনোর জন্য, সেটা যে ঋতুই হোক। তো আমি এই সানস্ক্রিনটা এখন ইউজ করছি তার কারণ এটা মানে বেশ ভালো, আমার তো ভালো লাগে এটা, কারণ এটাতে মানে সোয়েট অনেক কন্ট্রোল রাখে, আমার এমনিতে ভীষণ সোয়েট হয় আর সানস্ক্রিন লাগালে তো আরও বেশি, তো এটাতে অনেক কম সোয়েট হয়। তো এইটা আমি এখন ইউজ করছি, তো সেটা এখন পরে নেব। এটা আমি লাগিয়ে নেব ফুল ফেসে। তোমরা যখন এই সানস্ক্রিন লাগাবে তখন অবশ্যই গলা এবং হাত মানে যেগুলো ওপেন আছে যে জায়গা, যে পোর্শনগুলো বডি, সেগুলোতে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর একটা টিপস দিয়ে দিই, টিপস মানে কি, তো এটা হচ্ছে যে যখন কোথাও বেরোবে মানে বিশ্ব রোদে বেরোবে তখন সানস্ক্রিনটা না বেরোনোর 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো কারণ সানস্ক্রিনটা লাগিয়েই জাস্ট যদি তোমরা বেরো তাহলে সানস্ক্রিনটা অ্যাক্টিভেট হতে একটু টাইম লেগে যাবে, তো যদি তোমরা একটুখানি আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো না 15-20 মিনিট আগে দেন বেরো, তাহলে সানস্ক্রিনটা মানে অ্যাক্টিভেট হয়ে যাবে ওই টাইমটার মধ্যে, ঠিক আছে? তো এটা আমি করি তাই তোমাদেরকে বললাম, তো সানস্ক্রিন লাগানো আমার হয়ে গেছে আর আমার বুঝতে দেখতেই পাচ্ছ যে অনেক ডার্ক সার্কেলস হয়ে গেছে, কারণ আমার ডার্ক সার্কেলস মাঝে মাঝেই হয়, ঠিক আছে? একটুখানি মানে ঘুমে কোনো প্রবলেম হলেই ডার্ক সার্কেলস হয়। যাই হোক, তো এটাকে আমি একটুখানি ড্রাই হতে দেবো, এটা এমনি ড্রাই, তো একটুখানি ওয়েট করবো। তো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা সানস্ক্রিন পাউডার, এটা হচ্ছে কেয়াসেটের, এটা হচ্ছে কেয়াসেটের আমব্রেলা পাউডার যেটা বলতে পারো সেটাই, SPF 15 যেটা, সেটা
তো এটা আমি ইউজ করি সানস্ক্রিন লাগানোর পর দিনের বেলায়, কারণ এইটা অনেক বেশি মানে অনেক অনেক বেশি সোয়েট কন্ট্রোল করে, আর মানে খুব একটা ড্রাই ফিল দেয় মুখটাকে। যে আমার যেহেতু অয়েল স্কিন, তো আমার মানে ভীষণ অয়েল প্রডিউস হতে শুরু করে দেয়, তো এইটা অনেক বেশি মুখটাকে ড্রাই করতে সাহায্য করে, আর মানে একটা ফ্রেশ লুক দেয়, এবং নিজেকেও একটা মানে নিজের নিজের কাছেও একটা বেশ ফ্রেশ ভাব। তো এরকম অবশ্যই এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা হচ্ছে এরকম একটা ওপরে ঢাকাটা, আর এরকম দেওয়া থেকে এটা তুলে জাস্ট এখান থেকে পাউডারটা, ঠিক আছে? আর এটা এটার সাথে দেওয়া থাকে না, তোমরা এমনি কোনো ফেস পাউডারের থেকে নিয়ে এটা ইউজ করতে পারো। ওকে, এবার এটা আমি ইউজ করে নেবো ফেসে। তো এটা লাগানোর পরেই পুরো মানে ভীষণ ফ্রেশ লাগে, যেটা খুব ভালো লাগে, খুব বেশি লাগানোর দরকার নেই, অল্প একটু লাগালেই হবে। আর লাগানোর সঙ্গে সঙ্গে তোমরা মানে বুঝবে যে এর ডিফারেন্সটা কতটা। পুরো ফেসটা পুরো ড্রাই ড্রাই লাগে। ভীষণ ভালো লাগে। তো এই দুটোই আমি ফেসের জন্য অ্যাপ্লাই করি। নেক্সট যেটা আমি অ্যাপ্লাই করি 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 সেটা হচ্ছে যে কাজল, কাজল আর লিপ বাম আমি এই দুটো মানে অ্যাপ্লাই করি, আর এই পাউডারটাও আমি অ্যাপ্লাই করি। তো পাউডারটা আমার এত ভালো লাগে, এটা সানস্ক্রিন পাউডার মানে আমব্রেলা পাউডার বলে যে শুধুমাত্র দিনের বেলা অ্যাপ্লাই করি সেটাও নয়, আমি যদি কোনো সময় সন্ধ্যেবেলার দিকে বেরোই তখনও আমি এই পাউডারটা হালকা করে পাফ করে নিই, মানে শুধু পাউডারটা সানস্ক্রিন নয়, তো তখন আমার একটা বেশ ড্রাই ড্রাই ফ্রেশ ফ্রেশ লুক আনে আর আমার ভীষণ ভালো লাগে। তো এটা আমি অনেক সময় ইউজ করে থাকি। নেক্সট আমি এইটা মানে কাজলটা পরবো। তো কাজলটা আমি এভরি ডে পরি, খুব কম দিন এমন আছে যে আমি বাইরে গেছি অবশ্য কাজল পরে নিই, ঠিক আছে? তো কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় যে আমার চোখগুলো কাজল না পরে সেরকম ভালো লাগে না, মানে আমার মনে হয়, ঠিক আছে? তো আমি এখানে পরবো হচ্ছে যে ল্যাকমি আইকনিক কাজল, আমি এই কাজলটাই পরি, এটা আমি পরে নেবো এখন। কাজল পরে আমার হয়ে গেছে। তো এবার যেটা ইউজ করব লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে লিপ বাম। তো আমি এখানে ইউজ করব বেবি লিপস, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সিজনের জন্য। আমি একটা পিঙ্ক কালারের হালকা পিঙ্ক শেড এটা ইউজ করব। তো আমি একদমই লিপস্টিক ইউজ করতে ভালোবাসি না, আমার এইগুলো ভালো মানে আমার লিপ বাম এসবই ইউজ করতে বেশি ভালো লাগে। তো বেবি লিপস লাগানো ডান। তো এবার তোমরা ইচ্ছে মতো চুল বেঁধে নিতে পারো, যা যেরকম স্টাইল করতে চাও সেরকম স্টাইল করে নিতে পারো। তো ব্যাস আমার এভরিডে নো মেকআপ লুক ডান, খুব ইজি ভাবে এবং খুব কম মাত্র চারটে প্রোডাক্ট দিয়ে। তো আমি এইভাবে রেডি হই কোথাও বেরোনোর জন্য। তো ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই করে দেবে একটা লাইক, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা, আর অবশ্যই 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 কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ভিডিও। Till then, take care. Bye-bye.